চল ক্লাস স্টার্ট করি। আচ্ছা দেখ, আমাদের চলছিল হচ্ছে কেমিক্যাল বন্ডিং। কথা বলিস না কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং এর মধ্যে দেখ, আগের উইকে আমরা বেসিক্যালি পড়েছিলাম হচ্ছে বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাস, যে ক্লাসে আমি তুই লাস্ট দেখেছিলাম কি ল্যাটিস এনার্জি, কথা বলিস না ল্যাটিস এনার্জি, আয়নিক পোটেনশিয়াল, কথা বলিস না আয়নিক পোটেনশিয়াল, পোলারাইজিং পাওয়ার। দেখ এই এই জায়গাটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোর এক্সামে আসে, সব স্কুলের এক্সামে আসে আয়নিক আয়নিক পোটেনশিয়াল এই কনসেপ্ট থেকে। আচ্ছা খাতায় হ্যাশট্যাগ দিয়ে হেডিং দে, হ্যাশট্যাগ দে অ্যাপ্লিকেশন অফ, খাতায় হ্যাশট্যাগ দিয়ে হেডিং দে অ্যাপ্লিকেশন অফ ফাজানস রুল, অ্যাপ্লিকেশন অফ ফাজানস রুল, অ্যাপ্লিকেশন অফ ফাজানস রুল বল। হ্যাঁ অ্যাপ্লিকেশন, কথা বলিস না অ্যাপ্লিকেশন অফ ফাজানস রুল। আচ্ছা ফাজানের স্পেলিং হচ্ছে কোথাও তুই পাবি জেড, কোথাও পাবি জে, তো ওটা নিয়ে আমাদের কোনো অত কনসার্ন হওয়ার কিছু নেই। তোর এক্সামে যা যে নামে দেবে আমরা সেই নামে দেবো, আর না দিলে তুই জেড লিখিস, জে লিখিস, তুই নাম্বার পেয়ে যাবি, ঠিক আছে ফাজানস রুল। তো যাই হোক অ্যাপ্লিকেশন অফ ফাজানস রুল, দেখ ফাজানস রুলের থ্রুতে আমি তুই এই কনসেপ্টটা দেখেছিলাম যে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কীভাবে ডেভেলপ হচ্ছে, তার মানে কী বলতো বেসিক্যালি কোন কম্পাউন্ড লেস আয়নিক, কোন কম্পাউন্ড মোর আয়নিক, বুঝতে পেরেছিস তো? সবাই তো আর একই রকমের এক্সটেন্ট আয়নিক হবে না, কোন কম্পাউন্ড মোর আয়নিক, কোন কম্পাউন্ড লেস আয়নিক। তাহলে চল আমি তুই একটা জিনিস করি, জাস্ট সিম্পল প্রত্যেকটা রিলেশন লিখবো, আয়নিক কম্পাউন্ড বেশি হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কী হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হলে কী কী হবে সেইগুলো লিখবো। তাহলে চল এইভাবে লিখছি, আয়নিক ক্যারেক্টার, আয়নিক ক্যারেক্টার বেশি হবে কি কম হবে সেটা আমি তুই ফাজানস রুল দিয়ে বার করবো, ঠিক আছে? এবার চল লিখতে থাকি, আয়নিক ক্যারেক্টার যদি কম হয়, এই অ্যারোটা মানে কি ডিক্রিজ করছে, ঠিক আছে? আয়নিক ক্যারেক্টার যদি কম হয় তার মানে কি, আচ্ছা আর এই অ্যারোটা মানে কি, এটা হলে এটা কী হবে, বুঝতে পেরেছিস তো? এটা হলে এটা কী হবে, আমি প্রপোর্শনালিটি সাইন দিচ্ছি না, আমি এটা হলে এটা কী হবে এটা লিখছি। আয়নিক ক্যারেক্টার যদি কম হয় তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কী হবে বলতো, বেশি হবে। ওকে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, ঠিক আছে খাতায় লেখ, কোভ্যালেন্ট ক্যারেক্টারে যদি বেশি হয় তাহলে সলিবিলিটি আমার কম হবে, কারণ আয়নিক কম্পাউন্ডগুলো আমার বেশি সলিবেল, সলিবিলিটি আমার কম হবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি আমার বেশি হয় সলিবিলিটি আমার কম হবে, লিখেছিস লিখেছিস? কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে আমার কী হবে, কথা বলিস না, কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি আমার বেশি হয় তাহলে তত আমি কোনো কম্পাউন্ডের আলাদা আলাদা কালার দেখতে পাবো। কেন? তার কারণ দেখ, তুই স্কুলে যখন প্র্যাকটিক্যাল করিস তুই দেখ ইউজুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট সল্ট নিয়ে প্র্যাকটিক্যাল করিস, দেখবি ম্যাক্সিমামে হচ্ছে হোয়াইট কালারের কম্পাউন্ড, কিন্তু যখনই তোর কোভ্যালেন্ট কম্পাউন্ড হবে না দেখবি ম্যাক্স আলাদা আলাদা কালার হচ্ছে। তার মানে কী বলতো, কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে তোর ডিফারেন্ট কালার হবে কম্পাউন্ডের, ডিফারেন্ট কালার হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, কোভ্যালেন্ট কালারটা যত বেশি হবে তত তোর কালার আলাদা আলাদা হবে, বোঝা গেছে? বল কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি হবে তত তোর কালার আলাদা আলাদা হবে, বুঝেছিস? আচ্ছা দেখ, আয়নিক ক্যারেক্টার যত কম হবে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট আমার তত কম হবে, ঠিক আছে? আয়নিক ক্যারেক্টার মানে সবকটা রিলেটেড, বুঝতে পারছিস তো? তাহলে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট আমার তত কম হবে, কারণ তুই ভাবনা যত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, সাপোজ ওয়াটার, ওয়াটার হচ্ছে আমার পুরো পিওর কোভ্যালেন্ট মলিকিউল, আর NaCl সল্ট হচ্ছে আমার পুরো পিওর হচ্ছে আয়নিক কম্পাউন্ড। তুই নর্মাল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি লবণ ফুটে যায়, মানে লবণ কি ভেপারাইজ হয়ে যায় নাকি ওয়াটার ভেপারাইজ হয়, সুতো কথা ওয়াটার হয়। তার মানে হচ্ছে বলতে কি, যত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট তত কমছে, ঠিক আছে? আর আয়নিক ক্যারেক্টার যত বাড়ছে তত মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বাড়ছে। তার কারণ কি, তার আগের দিন একটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারে গেছিলাম, মনে পড়ছে? থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার বাড়ছে মানে কি বলতো, ভাঙতে তোকে বেশি এনার্জি দিতে হবে বাইরে থেকে, সোজা কথা। তার মানে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট আমার তত বাড়বে, ঠিক আছে? লিখেছিস, হয়ে গেছে লিখেছিস? চল এখান থেকে আমরা কতগুলো কোশ্চেন করবো, দেখ জাস্ট এই ছক থেকেই তোর সব কোশ্চেন হবে। ফার্স্ট কোশ্চেন লেখ, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে সব স্কুলে আসবে, কোশ্চেন লেখ, হুইচ ওয়ান হ্যাজ হায়ার মেল্টিং পয়েন্ট। এত কিছু তোকে লিখতে হবে না, জাস্ট হায়ার এমপি লেখ, হায়ার এমপি, হায়ার মেল্টিং পয়েন্ট, হায়ার এমপি। কী কী আছে অপশানে? BeF2, BeF2 মানে বেরিলিয়াম ফ্লুরাইড, BeF2 ভার্সেস MgF2 মানে ম্যাগনেশিয়াম ফ্লুরাইড, ঠিক আছে? BeF2 ভার্সেস MgF2 কার মেল্টিং পয়েন্ট বেশি, ঠিক আছে? BeF2 ভার্সেস MgF2 কার মেল্টিং পয়েন্ট বেশি, কীভাবে করবো? দেখ আমি এর মধ্যে যে কোনো একটা রিলেশন, আয়নিক ক্যারেক্টারের রিলেশন বার করতে পারলে আমি বার করে দেবো হচ্ছে কার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেশি হবে, ঠিক আছে? চল দেখ, তোকে দেওয়া আছে হচ্ছে BeF2 ভার্সেস MgF2, কথা বলিস না? দেখ তার মানে আমার ক্যাটায়নগুলো কী কী আছে বলতো,
বেরিলিয়াম প্লাস টু, তাই তো? বেরিলিয়াম প্লাস টু ভাই, গ্রুপ টু সবাই যারা মাথায় প্লাস টু হয়। আর আছে দেখো হচ্ছে এমজি প্লাস টু। আর অ্যানায়নগুলো কী আছে দেখ, বোথ কেসেই হচ্ছে এফ মাইনাস। তার মানে দেখ অ্যানায়নের বেসিসে তুই কোনো ডিসিশনে আসতে পারবি না। কার বেসিসে আসতে হবে? আমি অবভিয়াসলি ক্যাটায়নের বেসিসে আসবো, বোঝা গেছে? এইবারে দেখ দুটো ক্যাটায়নের মধ্যে আমি কি ক্যাটায়নের কোন পাওয়ারটা দেখি, পোলারাইজিং পাওয়ার, আর অ্যানায়নের হয়ে হচ্ছে পোলারাইজেবিলিটি। তাহলে যে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বেশি তার আমার কী হয় বলতো, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। এই জিনিসটা আমি তুই দেখেছিলাম এর আগে। এখন দেখ দুজনের মধ্যে কার পোলারাইজিং পাওয়ার বেশি। পোলারাইজিং পাওয়ার আমার ক্যাটায়নের কার উপর ডিপেন্ড করতো, চার্জের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর সাইজের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। দেখবি ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার, দেখ বেরিলিয়াম প্লাস টু থেকে এমজি প্লাস টুতে গেলি, বল সাইজ কী হলো, বাড়লো না কমলো? উপর থেকে নিচে দিয়ে গেলে, এটা আমরা ক্লাস টেনেই পড়েছি ভাই, এর জন্য ক্লাস ইলেভেনের পিরিয়ড টেবিল দরকার নেই। দেখ উপর থেকে নিচে দিয়ে গেলে সাইজ আমার বাড়ে। বেরিলিয়াম ম্যাগনেশিয়াম, বেরিলিয়ামে মাত্র দুখানা সেল, ম্যাগনেশিয়ামে তিনটে সেল, সাইজ বেড়েছে। তার মানে দেখ সাইজ যদি বাড়ে, সাইজ যদি বাড়ে তার মানে পোলারাইজিং পাওয়ার আমার কী হবে বলতো, কমবে। সাইজ বাড়লে পোলারাইজিং পাওয়ার কমবে, দেখেছি এগুলো। তাহলে দেখ পোলারাইজিং পাওয়ার যদি কম হয় তাহলে বল বেরিলিয়াম প্লাস টু না ম্যাগনেশিয়াম প্লাস টু কার পোলারাইজিং পাওয়ার বেশি? বেরিলিয়াম প্লাস টুর পোলারাইজিং পাওয়ার বেশি। তার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি বলতো? বেরিলিয়াম প্লাস টুর বেশি। পোলারাইজিং পাওয়ার বেশি মানে ইলেকট্রনকে টেনে নিচ্ছে, তার মানে মাঝামাঝি ইলেকট্রন টেনে নিচ্ছে, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে। তার মানে দেখ দেয়ার ফোর কোভ্যালেন্ট ক্যারেক্টার আমার কী হলো বলতো, কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়েছে বিএফ টু গ্রেটার দেন এমজিএফ টু, বুঝা গেছে? বিএফ টু গ্রেটার দেন এমজিএফ টু, বুঝলি? ক্লিয়ার? তাহলে বল মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কার বেশি হবে? ভাই এটা একটা আয়নিক ক্যারেক্টার কমছে, তাহলে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টটা উল্টো হয়ে গেছে। আয়নিক ক্যারেক্টার বেশি মানে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেশি, আয়নিক ক্যারেক্টার কম, ঠিক আছে? এটা ঠিক করে নে, আয়নিক ক্যারেক্টার কম মানে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কম। তার মানে এখানে মেল্টিং পয়েন্ট কার বেশি হলো বলতো, বুঝে গেছিস? এমজিএফ টু বেশি। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝেছিস? চল নেক্সট কোয়েশ্চেন লেখ। তার মানে আপাতত তুই জাস্ট এইভাবে লিখে রাখ, এক্সপ্লেনেশন কথায় পরীক্ষায় ওয়ার্ডে কীভাবে লিখবো কি এসছে সেটা আমি তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওয়ার্ডে কী লিখবো, ওয়ার্ডে কিছুই লেখার নেই, ওয়ার্ডে লিখবো বলে ওগুলো মুখস্থ করিস না কিন্তু, ভুলেও। তোর মেনলি কিন্তু এই ফান্ডাগুলো তোকে মনে রাখতে হবে। ওয়ার্ডে জাস্ট লিখবো মানে কি বলতো, লেখার স্টাইলটা শিখে রাখুন। তোর দেখবি এইভাবে জাস্ট লেখা আছে, ডিউ টু মোর পোলারাইজিং পাওয়ার অফ ম্যাগনেশিয়াম প্লাস টু কোভ্যালেন্ট ক্যারেক্টার ইজ মোর ইন বিএফ টু, ঠিক আছে? দেয়ার ফোর মেল্টিং পয়েন্ট উইল বি লেস ইন বিএফ টু, জাস্ট এটাই লিখবো। সোজা কথা এই জিনিসটাকে কথায় লিখতে হবে, বুঝেছিস? ঠিক আছে চল নেক্সট কোয়েশ্চেন লেখ। কম্পেয়ার বয়েলিং পয়েন্ট অফ সিএসিএল টু অ্যান্ড সিএবিআর টু, ক্যালসিয়াম ক্লোরাইড অ্যান্ড ক্যালসিয়াম ব্রোমাইড। কম্পেয়ার বয়েলিং পয়েন্ট অফ সিএসিএল টু অ্যান্ড সিএবিআর টু, ভাব দেখি ভাব, এটা ক্যালসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ব্রোমাইড কী হবে, কার বেশি কার কম? সিএসিএল টু ভার্সেস সিএবিআর টু, হ্যাঁ ব্রোমিনের সাইজ বেশি। তার মানে কী বলতো, দেখ এখানে হচ্ছে আমার কী হলো দুখানা কেসে ভাই, ক্যালসিয়াম প্লাস টু তো আমার ফিক্সড হয়ে গেছে দুটো কেসে। তার মানে ক্যালসিয়াম মানে আমি ক্যাটায়ন দিয়ে এখানে কোনো ডিসিশনে পৌঁছাতে পারছি না, পৌঁছাতে হচ্ছে অ্যানায়ন দিয়ে। অ্যানায়ন এখানে কী কী আছে, সিএল মাইনাস আর বিআর মাইনাস। এইবারে দেখ অ্যানায়নের জন্য আমি কাকে অ্যাপ্লাই করবো, পোলারাইজেবিলিটি, তাই তো? পোলারাইজেবিলিটিকে অ্যাপ্লাই করবো। দেখ তুই সিএল মাইনাস থেকে বিআর মাইনাসে গেলে সাইজ কী হবে, বাড়বে না কমবে? সাইজ বাড়বে, কারণ উপর থেকে নিচের দিকে আছিস পিরিয়ড টেবিলে, সাইজ বাড়ছে। তার মানে দেখ পোলারাইজেবিলিটি যদি বাড়ে তার মানে আমার কী হলো বলতো, কোভ্যালেন্ট ক্যারেক্টারও বাড়লো, বুঝতে পেরেছিস? পোলারাইজেবিলিটি বাড়লো মানে কোভ্যালেন্ট ক্যারেক্টারও বাড়লো, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লো মানে আমার বয়েলিং পয়েন্ট কমলো, বুঝেছিস? তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়েছে মানে বয়েলিং পয়েন্ট আমার কমেছে, সোজা কথা, বোঝা গেছে? তো কিন্তু পরীক্ষার সময় আলটিমেটলি এইগুলোই হেল্প করবে, কথায় তো এটাকে বানিয়ে লিখতেই পারবি, ঠিক আছে? বোঝা গেছে? চল তাহলে এরকম কতগুলো কোশ্চেন করবো ডিফারেন্ট ডিফারেন্ট। নেক্সট কোশ্চেন লেখ। তোর কি আজকেও পড়া থাকে জ্যোতিষমান? আজকেও পড়া থাকে? তাহলে লেট করলি কেন? নেক্সট কোশ্চেন লেখ। কম্পেয়ার কোভ্যালেন্ট ক্যারেক্টার অফ NaCl মানে সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড কিউপ্রাস ক্লোরাইড,
NaCl এন্ড CuCl, NaCl এন্ড CuCl, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড এন্ড কিউপ্রাস ক্লোরাইড, NaCl এন্ড CuCl, ঠিক আছে। কাকে দিয়ে আমি কনক্লুশনে আসবো? Cl মাইনাস তো আমার দুটো কেসেই কমন, Na প্লাস আর Cl মাইনাস, তাই তো? সরি, Na প্লাস আর Cu প্লাস। আচ্ছা, কিউপ্রাস ক্লোরাইড মানে কি? কিউপ্রাস মানে ভাই কপার প্লাস ওয়ান, আর কিউপ্রিক মানে কপার প্লাস টু, ছোটবেলায় পড়েছিলাম। তার মধ্যে এখন হচ্ছে কম্পিটিশন কার মধ্যে? কম্পিটিশন হচ্ছে দেখ বেসিক্যালি এদের মধ্যে, Na প্লাস ভার্সেস Cu প্লাস, এদের মধ্যে কম্পিটিশন। এইবারে প্রশ্ন হচ্ছে দুজনেই প্লাস প্লাস, তাহলে দেখ দুজনের মধ্যে কার পোলারাইজিং পাওয়ার বেশি? কীভাবে বুঝবো কার পোলারাইজিং পাওয়ার বেশি দুজনের মধ্যে? দেখ দুজনের হচ্ছে চার্জ আমার সেম। এইবারে দেখ দুজনের মধ্যে এমন একজন আছে যে স্পেশাল কেস। হ্যাঁ, দেখ এখানে একটা স্পেশাল কেস আছে, কি বলতো? তিন নাম্বার কেস, বেসিক্যালি পোলারাইজিং পাওয়ার মধ্যে তিন নাম্বার কেস আমি তুই পড়েছিলাম, কি বলতো? সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, দেখ PNGC, যেখানে আমার সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন থাকে তার পোলারাইজিং পাওয়ার আমার অনেক বেশি হয়। PNGC দেখবি আছে ওর মধ্যে, PNGC-র মধ্যে কে কে আছে বলতো? কপার প্লাস আছে, দেখ কপার প্লাস আছে, কারণ কপার প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 4s0 3d10, 4s0 3d10 কপার প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন, বুঝেছিস? তার মানে অ্যান্সার কী হবে বলতো? দেখ Na প্লাস থেকে Cu প্লাসে গেলি পোলারাইজিং পাওয়ার, পরীক্ষার সময় পিপি লিখিস না ভাই, পিপি লিখিস না, পোলারাইজিং পাওয়ারই লিখবো। পোলারাইজিং পাওয়ার আমার বেড়েছে, পোলারাইজিং পাওয়ার বাড়লো মানে আমার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লো, বুঝতে পারছিস? কেন পোলারাইজিং পাওয়ার বেড়েছে? তার কারণ এটা হচ্ছে PNGC, এটা হচ্ছে PNGC, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। তুই পরীক্ষার সময় যাস যদি লিখিস, ডিউ টু সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন অফ কপার প্লাস ওয়ান দ্য পোলারাইজিং পাওয়ার ইজ মোর, তাতেই তুই নাম্বার পাবি, বুঝতে পেরেছিস? তো তোকে জাস্ট লিখতে হবে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন কার? কপার প্লাস ওয়ানের, বুঝেছিস? তার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়েছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বাড়ে তার মানে আমার বয়লিং পয়েন্ট কমবে, বোঝা গেছে? ক্লিয়ার, বুঝেছিস? চল নেক্সট কোয়েশ্চেন লেখ, নেক্সট কোয়েশ্চেন লেখ। নেক্সট কোয়েশ্চেন লেখ, কম্পেয়ার সলিবিলিটি অফ, এই কোয়েশ্চেনটা তোর পরীক্ষাতে আমি লাস্ট ইয়ার অনেক স্কুলে দেখেছি, কম্পেয়ার সলিবিলিটি অফ ফেরাস হাইড্রক্সাইড অ্যান্ড ফেরিক হাইড্রক্সাইড, ফেরাস হাইড্রক্সাইড অ্যান্ড ফেরিক হাইড্রক্সাইড, ফেরাস হাইড্রক্সাইড অ্যান্ড ফেরিক হাইড্রক্সাইড, ফেরাস হাইড্রক্সাইড অ্যান্ড ফেরিক হাইড্রক্সাইড। আচ্ছা একটা জিনিস, সলিবিলিটি মানে কি বলতো? সলিবিলিটি মানে কি? সাপোজ আমি ওয়াটারের মধ্যে একটা আয়নিক কম্পাউন্ডকে তো ডিজলভ করেছি, ঠিক আছে, ওয়াটারের মধ্যে আমি NaClকে দিয়েছি, ও আমার সলিবেল হয়ে গেল, তার মানে কি বলতো? সলিবেল হয়ে গেল মানে, সলিবেল হয়ে যাওয়া মানে হচ্ছে, আগের দিন আমি তুই মোস্ট প্রবলি দেখেছিলাম কি বলতো, Na প্লাসের চারিদিকে কি ওয়াটার মলিকুলগুলো লেগে যাচ্ছে, সিমিলারিতে Cl মাইনাসের চারিদিকে ওয়াটার মলিকুলগুলো লেগে যাচ্ছে, দেখেছিলাম না আগের দিন? Na প্লাসের পাশে গিয়ে কোনগুলো লাগছে বলতে, বেসিক্যালি ওয়াটারের সি ও মাইনাস পার্টগুলো লেগে যাচ্ছে, আর Cl মাইনাসের পাশে গিয়ে কোনগুলো লাগছে বলতো? এক্স্যাক্টলি এইচ প্লাসের পার্টগুলো চারপাশ থেকে ঘিরে ধরছে, সোজা কথা ঘিরে ধরছে, ওটাই ছিল হচ্ছে আমার সলিবিলিটি, মানে ঘিরে ধরলো। আগের দিন দেখেছিলাম এরকম একটা স্ট্রাকচার, Na প্লাসের চারিদিকে ওয়াটারগুলো ঘিরে ধরলো, Cl মাইনাসের চারিদিকে দেখো ওয়াটারগুলো ঘিরে ধরলো, সিমিলারিতে এটাই হচ্ছে বেসিক্যালি সলিবিলিটি, ওকে, সলভেন্ট মলিকুলগুলো চারপাশ থেকে ঘিরে ধরছে, এই ঘিরে ধরার জন্য কী হয়, আমার সিস্টেম থেকে এনার্জি বেরিয়ে যায়, যেটা আমি তুই পড়বো কিছুদিন পরে পড়বো, এনার্জি বেরিয়ে যায়, এটাকেই বলা হচ্ছে সলভেশন এনার্জি, সলভেশন এনার্জির পার্টে আমি তুই আসবো, ঠিক আছে? এই যে ঘিরে ধরার ব্যাপারটা এটাকেই বলা হচ্ছে সলিবিলিটি, সলিবেল হয়ে গেল, আর যদি কেউ ঘিরে ধরতে না পারে তার সলিবিলিটি কম, যদি কেউ বেশি ঘিরে ধরে তার সলিবিলিটি বেশি, আর যদি কেউ কম ঘিরে ধরে তার সলিবিলিটি হচ্ছে তত কম, বুঝতে পেরেছিস? তো যত বেশি ঘিরে ধরবে সলিবিলিটি আমার তত বেশি, ঠিক আছে? আচ্ছা এখন দেখ এই ঘিরে ধরাটা কিসের উপর ডিপেন্ড করছে, সিম্পলি যদি আমি এই কোশ্চেনটার ক্ষেত্রে ভাবি, তুই দেখ বুঝে গেছিস কিসের উপর ডিপেন্ড করবে, বুঝতে পারবি। দেখ তোর এখানে দুজন আছে, কে কে? ফেরাস হাইড্রক্সাইড আর ফেরিক হাইড্রক্সাইড, ফেরাস হাইড্রক্সাইড মানে কি বলতো? Fe প্লাস টু, ফেরাস মানে Fe প্লাস টু, আর ফেরিক মানে Fe প্লাস থ্রি, Fe প্লাস থ্রি, তাই তো? ফেরাস হচ্ছে Fe প্লাস টু আর ফেরিক হচ্ছে Fe প্লাস থ্রি, ঠিক আছে? ফেরাস হাইড্রক্সাইডের ফর্মুলা কি? FeOH তার হোল টোয়াইস, আর ফেরিক হাইড্রক্সাইড FeOH তার হোল থ্রাইস। দেখ ওইচ মাইনাস, ওইচ মাইনাস দুটো কেসেই কমন, ওটা দিয়ে তো আমি কোনো কনক্লুশনে আসতে পারবো, আমাকে আসতে বেটার বেশি সেই Fe প্লাস টু আর Fe প্লাস থ্রি। সোজা কথা হচ্ছে, দেখ এদের দুজনের মধ্যে যে আমার ওয়াটারকে বেশি টানবে কাছে সে আমার বেশি সলিবল হবে, সিম্পল, তাই না? যে আমার ওয়াটারকে বেশি টানবে সে আমার বেশি সলিবল হবে। এখন প্রশ্নটা দেখ, Fe প্লাস টু বেশি টানবে না Fe প্লাস থ্রি বেশি টানবে? কে বেশি টানবে? আচ্ছা কে বেশি টানবে সেটা আমি কিসের বেশি, কিসের বেশিতে দেখবো?
পোলারাইজেবিলিটির বেসিসে দেখবো, তাই তো? পোলারাইজেবিলিটির বেসিসে দেখবো, এক্স্যাক্টলি, পোলারাইজিং পাওয়ার। পোলারাইজিং পাওয়ার ক্যাটায়ন মানে তো ভাই পোলারাইজিং পাওয়ার, পোলারাইজেবিলিটি তো অ্যানায়নের কেসে। তার মানে দেখ কে টানছে বেশি, ক্যাটায়ন। ক্যাটায়নের কি হয়? পোলারাইজিং পাওয়ার। আচ্ছা, পোলারাইজিং পাওয়ার দুটো ফ্যাক্টরের উপর, চার্জার সাইজ। এইবারে তোর মনে আছে আগের দিন আমরা দেখেছিলাম যখন চার্জ আলাদা সাইজও দেখ আলাদা, তখন আমি কোনটাকে জেতাতাম বলতো? কোনটা আমার আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর হতো? না, পিএনজিসি তো এখানে নেই, এখানে তো পিএনজিসি নেই। দেখ এরকম কেস দেখেছিলাম না, যখন চার্জার সাইজ দুজনেই দুজনেই সিনারিওতে চলে এসে, তখন আমার কি আলটিমেটলি জেতাবে? চার্জ জেতাবে। তার কারণ কি বলতো? কত ফ্যাক্টরে বাড়ছে আমি তুই বলেছিলাম। আর দেখ তোর মনে হতে পারে, দেখ এফি প্লাস টু, এখানে আমার চার্জ হচ্ছে প্লাস টু, এখানে হচ্ছে প্লাস থ্রি। তার মানে দেখ আমি যদি চার্জের বেসিসে দেখি, চার্জের বেসিসে আমার কী হবে বলতো? এর পোলারাইজিং পাওয়ার এর থেকে বেশি, বুঝতে পারলি? এর পোলারাইজিং পাওয়ার এর থেকে বেশি, ঠিক আছে? দেখ আগের দিন দেখেছিলাম যদি আমার চার্জার সাইজ মানে কম্পিট করতে থাকে, তখন আমার যে থেকে চার্জ। তার কারণ কি? দেখ সোজা কথা, এফি প্লাস টু আর এফি প্লাস থ্রি, ভাই একটা ইলেকট্রন বেরিয়ে গেলে সাইজের এমন কতটা বা ডিফারেন্স হবে? সোজা কথা, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে নিজের মধ্যেই, আয়রন থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় সাইজে এমন কতটা বা ডিফারেন্স হবে? কিন্তু দেখ এখানে আমার চার্জ কিন্তু অনেকটা বেড়েছে, চার্জ বেসিক্যালি, চার্জের এফেক্ট এখানে বেশি, চার্জের এফেক্ট সব জায়গাতেই বেশি। তুই চার্জ ভার্সেস সাইজ যখনই দেখবি, চার্জের এফেক্ট কিন্তু আমার সবসময়তেই বেশি, বুঝতে পেরেছিস? আগের দিন দেখ এটাই বলেছিলাম যে নেইবারিং অ্যাটমগুলোর ক্ষেত্রে, মানে কি বলতো, পাশাপাশি যদি কেউ থাকে তখন চার্জার সাইজের মধ্যে আমরা চার্জটাকেই দেখি, তাই না? চার্জকেই দেখি। তার মানে কী হলো বলতো, এখানে তিন আর দুইয়ের মধ্যে বেসিক্যালি তিন জিতলো, তার মানে এর পোলারাইজিং পাওয়ার বেশি। পোলারাইজিং পাওয়ার বেশি মানে কী বলতো? পোলারাইজিং পাওয়ার বেশি মানে হচ্ছে দেখ এর টেনে নেওয়ার টেন্ডেন্সি বেশি, সোজা কথা, বুঝতে পারছিস? বুঝেছিস কী বুঝলি? এর টেনে নেওয়ার টেন্ডেন্সি বেশি। এখন প্রশ্ন হচ্ছে কাকে টেনে নেওয়ার টেন্ডেন্সি বেশি, কার ইলেকট্রনকে টেনে নেওয়ার টেন্ডেন্সি বেশি? এক্স্যাক্টলি, ওইচ মাইনাসকে টেনে নেওয়ার টেন্ডেন্সি বেশি। তার মানে দেখ এফি ওইচ তার হোল টুয়াইস আর এফি ওইচ তার হোল থ্রাইস, এর আমার কী হবে বলতো? কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, এর কোভ্যালেন্ট ক্যারেক্টার কম, তাই তো? কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, এর কোভ্যালেন্ট ক্যারেক্টার কম, বুঝতে পেরেছিস? কারণ ভাই এ তো ওইচ মাইনাস থেকে বেশি ইলেকট্রন টেনে নেয়, তার মানে তো এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, বুঝলি? তার মানে দেখ কোভ্যালেন্ট ক্যারেক্টার আমার এটার কম, মানে আমি এই অ্যারোটা দিলাম মানে কি আমি ওদিক থেকে এদিকে আসছি, কোভ্যালেন্ট ক্যারেক্টার আমার কমছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? কোভ্যালেন্ট ক্যারেক্টার কমছে মানে কি বলতো? আয়নিক ক্যারেক্টার বাড়ছে, আয়নিক ক্যারেক্টার বাড়ছে, আয়নিক ক্যারেক্টার বাড়ছে, আয়নিক ক্যারেক্টার বাড়ছে মানে আমার সলিবিলিটিও বাড়ছে, সলিবিলিটিও বাড়ছে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আয়নিক ক্যারেক্টার বাড়ছে মানে আমার সলিবিলিটিও বাড়লো, বুঝেছিস? তার মানে আমার কি দেখ ভাই, এফি ওইচ তার হোল থ্রাইস আর এফি ওইচ তার হোল টুয়াইস, এদের মধ্যে যে বেশি আয়নিক সেই আমার বেশি সলিবেল হয়ে গেল। তো এবার কে বেশি আয়নিক সেটা আমি আসলাম এই কনসেপ্টে যেভাবে এতক্ষণ করছিলাম, বুঝেছিস? তাই লিখে রাখ এটা, নেক্সট কোশ্চেন লেখা হয়ে গেলে বলবি। হয়ে গেছে লেখা? হ্যাঁ, বুঝেছিস? চল নেক্সট কোশ্চেন লেখ। হয়ে গেছে, নেক্সট কোশ্চেন লেখ। কম্পেয়ার সলিবিলিটি অফ এজি টু ও অ্যান্ড এজি টু এস, সিলভার সালফাইড আর সিলভার অক্সাইড, এজি টু ও আর এজি টু এস, এজি টু ও ভার্সেস এজি টু এস, এদের মধ্যে কার সলিবিলিটি বেশি, কার সলিবিলিটি কম? কার সলিবিলিটি বেশি? দুটো কম্পাউন্ডের কিন্তু, কার সলিবিলিটি বেশি, কার সলিবিলিটি কম? আচ্ছা, এখানে আমার আয়নগুলো কী কী আছে? এজি টু ওতে কী কী আয়ন আছে? এজি টু ওতে কী কী আয়ন আছে? সিলভার আর অক্সাইড বেসিক্যালি। আচ্ছা, অক্সিজেনের বলতো এখানে অক্সিডেশন নাম্বার কত? এজি টু ওতে অক্সিজেনের এক্স্যাক্টলি মাইনাস টু, তাহলে সিলভারের কত? আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন অনেকদিন আগে শিখে ফেলেছি, অক্সিজেনের যদি মাইনাস হয় সিলভারের কত? প্লাস ওয়ান, এক্স্যাক্টলি প্লাস ওয়ান। সিমিলারলি এজি টু এসে সালফার হচ্ছে কত? মাইনাস টু, এজি কত? প্লাস ওয়ান। তার মানে দেখ দুখানা কেসেই তোর ক্যাটায়ন কমন, এজি প্লাস দুখানা কেসেই কমন, আর কম্পিটিশন হচ্ছে হচ্ছে কার মধ্যে? ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে ও মাইনাস টু ভার্সেস এস মাইনাস টু, এদের মধ্যে আমার হচ্ছে ডিসাইড করবে একজন কেউ। দেখ এদের বেসিসে আমি এবার খেলা খেলবো, সোজা কথা, অক্সিজেন আর সালফার চার্জ তো দুজনেরই সেম, তাহলে আমি কার বেসিসে দেখবো?
সাইজের বেসিসে দেখবো সাইজ কাদের কার বেশি কার কম বল, অক্সিজেন আর সালফারের মধ্যে কার সাইজ বেশি কার কম? কেন সালফারের বেশি? ভাই পরের পিরিয়ডে আছে, এক্স্যাক্টলি পরের পিরিয়ডে আছে, তাই না? এগুলো ক্লাস টেনে পড়া, দেখ কে আমার কোন পিরিয়ডে আছে। তার মানে দেখ আমার উপর থেকে নিচে দিয়ে গেলাম, সাইজ আমার বেড়েছে, এটা তো ভাই অ্যানায়ন। সাইজ যদি বাড়ে তার মানে পোলারাইজেবিলিটি আমার কী হয়েছে বলতে বেড়েছে, বুঝতে পারছিস? সাইজ আমার বাড়লো তার মানে পোলারাইজেবিলিটি বেড়েছে। এখান থেকে তুই কোশ্চেন পাবি, পোলারাইজেবিলিটি আমার বেড়েছে। পোলারাইজেবিলিটি যদি আমার বাড়ে তার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার আমার বেড়েছে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার আমার বেড়েছে ভাই। ঠিক আছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বাড়ে তার মানে কী বলতো, সলিবিলিটি আমি ডাইরেক্ট লিখতে পারবো। এবার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি মানে সলিবিলিটি কম, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি মানে আয়নিক ক্যারেক্টার কম, আয়নিক ক্যারেক্টার কম মানে সলিবিলিটি কম। আমি তো ডাইরেক্ট লিখতে পারি কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি মানে সলিবিলিটি কম, বুঝতে পেরেছিস তো? সলিবিলিটি আমার কম, ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি সলিবিলিটি কম, তার মানে আমার কার বলতো সলিবিলিটি বেশি হলো, এক্স্যাক্টলি এজি টু ও গ্রেটার দেন হচ্ছে Ag2S, Ag2O গ্রেটার দেন Ag2S। নেক্সট কোশ্চেন লেখ, আচ্ছা চল একটা জয়েন্টের কোশ্চেন করি। আচ্ছা দুখানা কলম কর, মানে তোকে বেসিক্যালি ম্যাচ করতে হবে কোনটার সাথে কে কে কলমের জন্য। আগেই বাঁদিকে মাঝখান দিয়ে দাগ টানার দরকার নেই, তুই বাঁদিকে লিখতে দেখ। হ্যাঁ দেখ না কোশ্চেনটা, পরের কোশ্চেনটা দেখ, এটা একটু অন্য টাইপের লেখ। পরের কোশ্চেনে লেখ বাঁদিকের কলাম মানে কলাম ওয়ানের মধ্যে চারখানা কম্পাউন্ড লেখ, পরপর লেখ AgF, লিখেছি AgF সিলভার ফ্লোরাইড, AgF AgCl, পরপর লেখ উপর থেকে নিচের দিকে AgF AgCl AgBr আর AgI, AgF AgCl AgBr AgI, এটাতে চারখানা কম্পাউন্ড তোকে দেওয়া আছে। কলাম টু কর, এবার ডান দিকের কলামে যা, ডান দিকের কলামে চারখানা আলাদা আলাদা কালার দেওয়া আছে, ঠিক আছে কালারগুলো লেখ। AgF এর পাশে লেখ, মানে AgF এর পাশে কলাম টুতে লেখ, ফার্স্ট কালার লেখ ইয়েলো, ইয়েলো, ইয়েলোর নিচে লেখ হোয়াইট, লিখেছিস? হোয়াইটের নিচে লেখ ডার্কেস্ট ইয়েলো, ডার্কেস্ট ইয়েলো, ঠিক আছে? তারপরটা লেখ কালারলেস, তারপরটা লেখ কালারলেস, হয়ে গেছে? বুঝতে পেরেছিস? তোকে জয়েন্টে কোশ্চেনটা কী দিয়েছে বলতো, কোশ্চেনটা দিয়েছে হচ্ছে ম্যাচ দা কলাম বলেনি তোকে, এই অপশানের সাথে এই অপশান একটা অপশান, বুঝেছিস তো? সাপোজ এটা বললো ওয়ানের সাথে বি ম্যাচ করছে, ওয়ানের সাথে সি ম্যাচ করছে, এরকম একটা অপশান, তো আমরা এখানে একটা ম্যাচ দা কলামের ফর্মেটেই নিয়ে নিয়েছি। আসলে তো বেসিক্যালি আমাদের কনসেপ্টটা জানা দরকার না, বুঝেছিস? আচ্ছা বল দেখি কী হবে, AgCl হোয়াইট হবে, তারপর চল কথা বলিস না, দেখ এদিকে তাকা, কথা বলিস না, কথা বলিস না, এদিকে দেখ AgF, কথা বলিস না, দেখ AgF AgCl AgBr AgI, চারজনের কালার তোকে প্রেডিক্ট করতে হবে, ঠিক আছে? চারজনের কালার প্রেডিক্ট করবো, কীভাবে করবো দেখ, এদের মধ্যে সবচেয়ে বেশি যে আয়নিক সে আমার কোন কালার হবে বলতো, তার কালার ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার চান্সটা তো কম। যে আমার সবচেয়ে বেশি আয়নিক সে আমার সাদার দিকে যাবে সোজা কথা, বা কালারলেস হবে, যে আমার সবচেয়ে বেশি আয়নিক। দেখ এখানে লেখাই আছে আয়নিক ক্যারেক্টার কম মানে ডিফারেন্ট কালার বেশি, তার মানে আয়নিক ক্যারেক্টার বেশি মানে ডিফারেন্ট কালার কম, সোজা কথা, ঠিক আছে? যেমন এইবারে চল, বুঝতে পেরেছিস? এখন দেখ আমি দেখবো হচ্ছে ভাই এদের মধ্যে আয়নিক ক্যারেক্টারের অর্ডারটা কী, বা কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার কী। কম্পিটিশান আমার কার মধ্যে, সবকটা আয়নের মধ্যে, তাই তো? এজি প্লাস তো সবকটাতেই কমন, তার মানে দেখ এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস আই মাইনাস, বুঝতে পারছিস? তার মানে দেখ যদি আমি এফ মাইনাস থেকে আই মাইনাসের দিকে যাই তাহলে আমার কী হচ্ছে, কার বেসিসে এখানে আসছে, অ্যানায়নের সাইজের বেসিসে, বুঝতে পারছিস? তাহলে অ্যানায়নের সাইজের বেসিসে যদি আমি আসি উপর থেকে নিচের দিকে তাহলে দেখ আমার সাইজ বাড়ছে, বুঝতে পারলি? সাইজ বাড়লো মানে কী হলো বলতো, পোলারাইজেবিলিটি বেড়েছে, পোলারাইজেবিলিটি বেড়েছে মানে আমার দেখ আয়নিক ক্যারেক্টার কমেছে, ঠিক আছে? আয়নিক ক্যারেক্টার কমেছে, বোঝা গেছে এত অবধি? ক্লিয়ার? আয়নিক ক্যারেক্টার কমেছে, দেখ এর বেসিসে আমি তো ডিসিশনে চলে আসতে পারবো। আয়নিক ক্যারেক্টার, আচ্ছা কোভ্যালেন্ট ক্যারেক্টার চলনি, কোভ্যালেন্ট ডাইরেক্ট বা সিওবি লিখছে, আর অত লিখতে পারছি না, ঠিক আছে? কোভ্যালেন্ট ক্যারেক্টার আমার বেড়েছে। এইবারে দেখ তাহলে আমার যার কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে বেশি তার কালার আমার তত ওই ডিফারেন্ট ডিফারেন্ট হবে, তার মানে কি
দেখ এজিএফ এর কালার আমার সেই সূত্রে কি হবে, যেহেতু আমার এক্স্যাক্টলি যেহেতু আমার আয়নিক ক্যারেক্টার সবচেয়ে বেশি, এজিএফ এর আয়নিক ক্যারেক্টার সবচেয়ে বেশি, এটা নিয়ে কারোর কোনো ডাউট আছে কি? নেই তো ডাউট। তার মানে এজিএফ এর কালার আমার কি হলো বলতো, কালারলেস। এইবারে তুই তুই ঠান্ডা মাথায় ভাব, তুই কালারলেস থেকে আস্তে আস্তে অন্যান্য কালারের দিকে যাচ্ছিস। এইবারে দেখ এক্স্যাক্টলি তাহলে কালারলেস এর পরের কালারটা কি আসছে, হোয়াইট, বুঝেছিস? তাই দেখ আমার সেই সূত্রে এজিসিএল হচ্ছে আমার হোয়াইট। এইবারে বল হোয়াইটের পরে কি ডার্ক ইয়েলো আসবে? না, হোয়াইটের পরে নর্মাল ইয়েলো আসবে, তাই তো? তার মানে দেখ এজিবিআর হচ্ছে আমার ইয়েলো আর এজিআই হচ্ছে আমার ডার্ক ইয়েলো। তাহলে এই হচ্ছে আমার অর্ডার, ক্লিয়ার? বুঝেছিস? তাই আমি তোকে আলাদা আলাদা অপশান দিয়ে আলাদা আলাদা কালার আমি তো প্রেডিক্ট করতে পারবো আয়নিক ক্যারেক্টারের বেসিসে, বোঝা গেছে? লিখেছিস তো? চল নেক্সট কোয়েশ্চেন দেখি। এটা মনে হয় এটা মোস্ট প্রবাবলি লাস্ট ইয়ার। হ্যাঁ, ডিপিএস মেগা সিটির কোয়েশ্চেন লেখ। হুইচ ওয়ান ইজ ইয়েলো, হুইচ ওয়ান ইজ ইয়েলো অ্যান্ড হুইচ ওয়ান ইজ হোয়াইট, হুইচ ওয়ান ইজ ইয়েলো অ্যান্ড হুইচ ওয়ান ইজ হোয়াইট। না, এটা ডিপিএস মেগা সিটির কোয়েশ্চেন। হুইচ ওয়ান ইজ ইয়েলো অ্যান্ড হুইচ ওয়ান ইজ হোয়াইট এবং কথা বলিস না, এবং পিবিসিএল টু, পিবিসিএল টু মানে লেড ক্লোরাইড, পিবিসিএল টু অ্যান্ড পিবিআই টু লেড আয়োডাইড, পিবিসিএল টু ভার্সেস পিবিআই টু কোনটা হবে হচ্ছে হোয়াইট, কোনটা হবে হচ্ছে ইয়েলো বল দেখি। এক্স্যাক্টলি, ক্লোরাইড হোয়াইট, আয়োডাইড ইয়েলো। কেন? তার বুঝে গেছিস? কম্পিটিশন কার মধ্যে? কম্পিটিশন হচ্ছে দেখ সিএল মাইনাস, কথা বলিস না, কথা বলছিস কেন? কম্পিটিশন হচ্ছে কার মধ্যে? সিএল মাইনাস আর আই মাইনাসের মধ্যে, কারণ পিবি প্লাস টু তো কমন দুটো গেছেই। তাহলে সিএল মাইনাস আর আই মাইনাসের মধ্যে দেখ সিএল মাইনাস হচ্ছে মানে কম্পিটিশন হচ্ছে বেসিক্যালি দেখ এই পার্টটার মধ্যে, এবার আমার এই পার্টটার মধ্যে কম্পিটিশন ভাই, সিএল মাইনাস আই মাইনাস, বুঝতে পারছিস তো? এদের মধ্যে কম্পিটিশন। তাহলে একইভাবে কী হলো বলতো, আমার পিবিসিএল টু আমার কি আয়নিক, পিবিসিএল টু আয়নিক, পিবিসিএল টু যদি আয়নিক হয় তাহলে পিবিসিএল টুর কালার কী হবে, হোয়াইট হবে, বুঝতে পারলি? আর পিবিআই টুর কালার হচ্ছে ইয়েলো, বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কালার এরকম হোয়াইট, কালার এরকম ইয়েলো কেন হচ্ছে? দেখ এগুলো বেসিক্যালি ইলেকট্রন ট্রানজিশনের গল্প, এগুলো আমাদের সিলেবাসে নেই, ক্লাস টুয়েলভেও নেই। এক্স্যাক্টলি কেন কোনটার কালার কী হবে এগুলো হায়ার স্টাডিজে আছে। নেক্সট কোয়েশ্চেন লেখ, এই কোয়েশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবি। নেক্সট কোয়েশ্চেন লেখ না, কেন এটা হবে সেটার এক্স্যাক্ট কালারটা নেই, তোকে তো বলতে পারে এটা ইয়েলো না, রেড কেন হলো না, সেই কথাটা, সেই জিনিসটা আমাদের এখন নেই। নেক্সট কোয়েশ্চেন লেখ, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবি। হোয়াই এসেন্সিয়াল ফোর ইজ ভোলাটাইল, এসেন্সিয়াল ফোর মানে স্ট্যানাস ক্লোরাইড, ঠিক আছে? এসেন মানে কি বলতো, এসেন মানে কে, টিন, টিন বেসিক্যালি টিন। হোয়াই এসেন্সিয়াল ফোর ইজ ভোলাটাইল, ইজ ভোলাটাইল, ভোলাটাইল অ্যান্ড এসেন্সিয়াল টু ইজ সলিড, অ্যান্ড এসেন্সিয়াল টু ইজ সলিড। And essential to is solid. আচ্ছা বলতো, আমার কাছে দুখানা ধর কম্পাউন্ড আছে, একটা এ আর একটা বি। এবারে যদি এর মেল্টিং পয়েন্ট কম হয় আর এর বয়েলিং পয়েন্ট সাপোজ কম, বি এর থেকে এর বয়েলিং পয়েন্ট কম, তাহলে বলতো কে বেশি ভোলাটাইল, এ না বি? যদি আমার এর বয়েলিং পয়েন্ট কম হয় এ অবভিয়াসলি, তার মানে এ তাড়াতাড়ি উড়ে যাবে। ভোলাটাইল মানে কি ভাই, যে তাড়াতাড়ি উড়ে পালিয়ে গেল। তুই রেখে দিয়েছিলি জল, তুই তো সাপোজ জল রেখে দিয়েছিস আর তেল রেখে দিয়েছিস, হ্যাঁ মাটিতে ফেলে রেখে দিয়েছিস, একদিন পরে কী দেখবি, তেলটা পড়ে আছে না জলটা পড়ে আছে, কী দেখবি বলতো? তেল পড়ে আছে, জল আমার উড়ে পালিয়ে গেছে। তার কারণ কি, জল হচ্ছে আমার মোর ভোলাটাইল দেন তেল। আচ্ছা, এবার তো তুই জল রেখেছিস আর পেট্রোল রেখেছিস, কে পালিয়ে যাবে বলতো তাড়াতাড়ি? পেট্রোল, এক্স্যাক্টলি, বুঝেছিস? তার মানে হচ্ছে যে তাড়াতাড়ি পালিয়ে যায় সে হচ্ছে আমার ভোলাটাইল, যে তাড়াতাড়ি ইভাপোরেট করে সে হচ্ছে আমার ভোলাটাইল। আচ্ছা, যে তাড়াতাড়ি ইভাপোরেট করে তার বয়েলিং পয়েন্ট আমার কম হয়, স্বাভাবিকভাবেই, বোঝা গেছে? তার মানে দেখ আমার এখানে দেখতে হবে ভাই কার মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টের কনসেপ্ট কী হবে, ওই একই কনসেপ্ট দিয়ে কোশ্চেনে ঘুরিয়ে দেওয়া যায় কোথায় লেখা আছে ভোলাটাইল। আচ্ছা, এইবারে দেখ আমার এখানে কম্পিটিশন কার সাথে কার, সিএল মাইনাস, সিএল মাইনাস দুখানা গেছেই কমন, কম্পিটিশন কার মধ্যে? দেখ এসএন প্লাস ফোর মানেই হচ্ছে এসএন সিএল ফোর, বুঝতে পারছিস তো? এসএন প্লাস ফোর আর এসেন্সিয়াল টু মানে হচ্ছে আমার এসএন প্লাস টু, ঠিক আছে, ক্লিয়ার? দেখ এবার দুজনের মধ্যে আমি দেখি কম্পিটিশন করে কী হবে ভাই। এর আমার চার্জ বেশি, চার্জ বেশি মানে কী হলো বলতো, চল আমি এইভাবেই লিখছি এবার। এর দেখ যেহেতু আমার চার্জ, তাহলে চল আমি অ্যারোর এদিক থেকে এদিকে গেলাম, মানে চার্জ আমার কমছে,
এটা থেকে এটা গেলাম, চার্জ আমার কমছে, চার্জ কমছে মানে আমার পোলারাইজিং পাওয়ারও আমরা কমলো, পোলারাইজিং পাওয়ার আমার কমেছে, বুঝতে পারছিস তো? পোলারাইজিং পাওয়ার যদি কম হয় তাহলে আয়নিক ক্যারেক্টার বেশি না কম? বেশি আয়নিক ক্যারেক্টার বেশি, পোলারাইজিং পাওয়ার কম মানে আয়নিক ক্যারেক্টার বেশি, লিখবি না বিশ্বায়ন? তার মানে আয়নিক ক্যারেক্টার আমার হচ্ছে বেশি। আচ্ছা আয়নিক ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে আমার বয়েলিং পয়েন্ট কী হবে? বেশি, বয়েলিং পয়েন্ট বেশি মানে ভোলাটাইলিটি কম, বুঝতে পারলি তো? বয়েলিং পয়েন্ট বেশি তার মানে ভোলাটাইলিটি আমার কম হবে। ক্লিয়ার? তার মানে দেখ আমার এসেন্সিয়াল টু, আমার কোশ্চেনটা তাই বলেছিল, এসেন্সিয়াল টু ইজ সলিড, যে আমার কম ভোলাটাইল সেটা আমার সলিড হবেই, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? লিখেছিস ভোলাটাইলিটি কম কার? এসেন্সিয়াল টুর ভোলাটাইলিটি কম, তার মানে তো আমার নর্মাল সলিড হবে, আর এসেন্স প্লাস ফোরের কি ভোলাটাইলিটি বেশি, তার মানে তো আমার ভোলাটাইল কোশ্চেনে তাই লেখা আছে, বোঝা গেছে? বুঝেছিস? বয়েলিং পয়েন্ট বেশি, ধর একজনের বয়েলিং পয়েন্ট 1000 ডিগ্রি সেন্টিগ্রেড আর একজনের 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এইবারে তুই বল কে উঠবে? হ্যাঁ তাহলে ওর ভোলাটাইলিটি তো তাহলে কম, সরি ভোলাটাইলিটি বেশি, ভোলাটাইলিটি বেশি তাই না? যার বয়েলিং পয়েন্ট কম ওর ভোলাটাইলিটি বেশি, উড়ে পালিয়ে গেছে আগেই। চার্জ কমলে আয়নিক ক্যারেক্টার, চার্জ কমেছে পোলারাইজিং পাওয়ার কমেছে, পোলারাইজিং পাওয়ার কমেছে মানে আয়নিক ক্যারেক্টার বেড়েছে, এদিক থেকে এদিকে গেলাম, বোঝা গেছে? ক্লিয়ার তো সবার? তার মানে দেখ এখান থেকে কিন্তু এই ধরনের কোশ্চেন আমি তুই দেখতে পাবো, বুঝেছিস? ক্লিয়ার? আচ্ছা আগের দিন আমি তুই ল্যাটিস এনার্জি পড়েছিলাম, মানে ল্যাটিস এনার্জি, ল্যাটিসকে ভাঙতে কত অ্যামাউন্টের এনার্জি দিতে হয়, অর উল্টোটা ল্যাটিস ফর্ম করতে কত অ্যামাউন্টের এনার্জি আমার বেরিয়ে যাওয়ার সিস্টেম থেকে, সেটাই ছিল হচ্ছে আমার ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি রিলেটেড কোশ্চেনও কিন্তু আমি তুই দেখবো, সেটা চল আমি তুই পরের ক্লাসে করবো। আচ্ছা এইবারে দেখ এটা ছিল হচ্ছে আমাদের আয়নিক বন্ডিংয়ের কনসেপ্ট, এইবার আমি তুই ঢুকবো কোথায়, এইবার আমি তুই ঢুকবো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে দেখ কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ডের বেসিক পড়াশোনা দেখ আমি তুই ফার্স্ট ক্লাসেই করেছিলাম, তাহলে এবার খাতায় হেডিং দে, দু নম্বরের বন্ড কোভ্যালেন্ট বন্ড, কথা বলিস না, সেকেন্ড টাইপ অফ বন্ড কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ডিং শেষ, ঠিক আছে? আর ল্যাটিস এনার্জির কোশ্চেন আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ক্লাসে করবো, হয়ে গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার দেখ আয়নিক বন্ডিংয়ের কনসেপ্ট, কথা বলিস না, কথা বলিস না। আর তিন নম্বর যে বন্ডিংটা আছে কোঅর্ডিনেট বন্ড বাই